নমস্কার বন্ধুরা আমি রাজ এবং তোমাদের চ্যানেল এডুকেশান সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা মূলত এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো তোমরা ইতিমধ্যে সকলেই জানো যে তোমাদের জেক্সপো এবং ভোকলেট দু হাজার বাইশের সেকেন্ড স্পট কাউন্সেলিংয়ের ডেট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তো সেই ডেট সম্পর্কিত ডিটেলসে ভিডিও কিন্তু আমি তোমাদের মধ্যে নিয়ে এসেছি তো তোমরা কিন্তু আই বাটনের লিঙ্কে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারবে তো আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের সেকেন্ড স্পট কাউন্সেলিংয়ে যাওয়ার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং তোমাদের কি কি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং তোমাদের কত তারিখে কয়টার সময় যেতে হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করে দেব। তাই আজকের এই ভিডিওটি কিন্তু সকল জেক্সপো এবং ভোকলেটের দু হাজার বাইশের সেকেন্ড স্পট কাউন্সেলিংয়ের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের এই ভিডিওটি তোমরা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখবে ভিডিওটি স্কিপ করে দেখলে তোমরা কিন্তু মেন পার্টগুলোই বুঝতে পারবে না তবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের এই এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা এক্ষুনি এই এডুকেশন সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল নোটিফিকেশানটি অল করে রেখো ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে এছাড়া ভবিষ্যতে সমস্ত রকমের পলিটেকনিক সংক্রান্ত আপডেট এমনকি পলিটেকনিকে অ্যাডমিশন নেওয়ার পরে তোমাদের সমস্ত রকমের স্কলারশিপ সম্পর্কিত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করছি তো বন্ধুরা বিগত ভিডিওটিতে কিন্তু আমি এই নোটিশটি সম্পর্কে তোমাদের মধ্যে বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম তো এই নোটিশটি কিন্তু মূলত সেকেন্ড স্পট কাউন্সেলিংয়ের ডেট সংক্রান্ত নোটিশ এখানে তোমরা কিন্তু আজ থেকে অর্থাৎ কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটি চলবে এবং তোমাদের পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ কিন্তু তোমাদের অনলাইনে চয়েস ফিলিংটি চলবে এবং এই দুটো প্রক্রিয়া কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে চলবে এবং পরবর্তীকালে তোমাদের আঠাশ দশ দু হাজার বাইশ তারিখে কিন্তু সেকেন্ড স্পট কাউন্সেলিংটি তোমাদের নির্দিষ্ট কলেজে কিন্তু গিয়ে করতে হবে তো এতটুকু পর্যন্ত কিন্তু তোমাদেরকে আমি বিগত ভিডিওটিতে জানিয়েছিলাম তো এখন আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পরে এবং অনলাইনে চয়েস ফিলিং করার পরে তোমরা যখন আঠাশ তারিখে সেকেন্ড স্পট কাউন্সেলিংয়ের জন্য যাবে কলেজে তখন তোমাদের কী কী ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে তো বন্ধুরা তোমাদের কিন্তু মূলত এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডকুমেন্টস ফর ভেরিফিকেশান অর্থাৎ ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে এক কপি কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে এবং তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট এবং তোমরা যদি হায়ার সেকেন্ডারি বা আইটিআই করে থাকো সেই মার্কশিটগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এবং তোমাদের কাছে যদি জেক্সপো এবং ভোকলেটের অ্যাডমিট কার্ড থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা সেগুলো নিয়ে যেতে পারো কিন্তু যাদের জেক্সপো এবং ভোকলেটের অ্যাডমিট কার্ড নেই তারাও কিন্তু যেতে পারবে তাদের কিন্তু জেক্সপো এবং ভোকলেটের অ্যাডমিট কার্ডটি লাগবে না কারণ তোমরা কিন্তু জেক্সপো এবং ভোকলেট পরীক্ষা দাওনি তোমরা কিন্তু সেকেন্ড স্পট কাউন্সেলিংয়ে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চলেছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের জেক্সপো এবং ভোগরেটার অ্যাডমিট কার্ডটি নট অ্যাপ্লিকেবল এবং এরপরে কিন্তু তোমাদের এস সি এস টু ও যে সার্টিফিকেটটি হয় সেই সার্টিফিকেটটি কিন্তু তোমাদের লাগবে এবং যারা পিসি ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জেস ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু পিসি সার্টিফিকেটটি লাগবে এবং যারা যারা যে যে কোটায় তোমরা চান্স পাবে অর্থাৎ ল্যান্ড লুজার কোটা টি এফ কোটা এক্স সার্ভিসম্যান কোটা ই কোটা তোমরা যে যে কোটায় তোমরা চান্স পেতে পারো বা চান্স পাও তাহলে কিন্তু তোমরা সেই সেই কোটার সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এবং তোমাদের একটি ন নম্বরে পয়েন্টে বলা হয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অ্যান্ড অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট অর্থাৎ মেডিকেল ফিটনেস এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কিন্তু তোমাদের ইজ টু বি সাবমিটেড টু দ্য কলেজ ম্যাক্সিমাম বাই ওয়ান মান্থ টাইম ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশন অর্থাৎ তোমাদের যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটি কিন্তু তোমাদের কলেজে ভর্তি হবার এক মাসের মধ্যেই কিন্তু জমা দিতে হবে কলেজকে অর্থাৎ এই পয়েন্টেতে কিন্তু বলা হয়েছে তোমাদের যে যাবতীয় যে সার্টিফিকেটগুলো অর্থাৎ মেডিকেল ফিটনেস অ্যান্টি র্যাগিং ডোমিশিয়াল সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের স্পট কাউন্সেলিংয়ে অ্যাডমিশন নেবার পরবর্তী এক মাসের মধ্যেই কিন্তু তোমাদের কলেজে জমা দিতে হবে এবং উপরুক্ত যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা আলোচনা করলাম এই ডকুমেন্টসগুলো কিন্তু প্রত্যেকটি কপি করে নিয়ে তোমাদের ইনস্টিটিউটে যেতে হবে তো এই ডকুমেন্টসগুলো জেরক্স করে নিয়ে কিন্তু তোমরা নির্দিষ্ট ইনস্টিটিউটে গিয়ে কিন্তু আগামী আঠাশ দশ দু হাজার বাইশ তারিখে অ্যাডমিশনটি নিয়ে নেবে অফিসিয়ালভাবে তো বন্ধুরা এই ছিল সেকেন্ড স্পট কাউন্সেলিং ডকুমেন্টস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো আশা করব আজকের এই ভিডিও আপডেটটি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল বলে মনে হয়েছে তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও হেল্পফুল হয়ে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমাদের সকল জিক্সপো এবং ভোকলেটের সেকেন্ড স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণকারী বন্ধু বান্ধবীদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমরা কোন ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাও তাও নিচের কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বিল নোটিফিকেশনটি অল করে রেখো ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে এছাড়া ভবিষ্যতে সমস্ত রকমের এডুকেশন সংক্রান্ত স্কলারশিপ সংক্রান্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে এছাড়া বন্ধুরা তোমরা যদি চাও আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ভিডিও আসতে একটু দেরি হলেও অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সমস্ত কিছুর আপডেট তোমরা অতিসত্বর পেতে থাকবে এমনকি তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে তার ডিটেলস পিডিএফ লিঙ্ক কিন্তু আমি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই দিয়ে দেব। তো বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এবং নিজস্ব খেয়াল রাখবে ধন্যবাদ